এভারেজ স্পিড যদি আমাকে বের করতে হয় তাহলে মুদ্রা কথা হ্যাঁ ওটা তো ফর্মুলা বললে মুদ্রা কথা কি স্যার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এবারে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করে করো তো করো বেসিকে গিয়ে করো তো করো এলসিএম এ গিয়ে করো তোমার ব্যাপার আমার অ্যান্সার হলে হলো ওকে স্যার এবং বলেছিলাম তিনটে বা চারটের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই না করাই ভালো তখন স্যার আপনার যে মেথডটা ছিল এলসিএম মেথড এলসিএম মেথডে বললে বেস্ট এই এক সমস্যা শুরু হয়েছে ওকে আমি আমি গোপাল স্যার হ্যাঁ এ থেকে বিতে গেছি এ থেকে বিতে যেতে আমার টোটাল টাইম লেগেছে টোটাল টাইম সেভেন্টি আওয়ার্স ওকে আবার টোটাল টাইম লেগেছে সেভেন্টি আওয়ার্স কিন্তু সমস্যাটা হয়েছে এই যে সমগ্র যাত্রা পথ মানে এ থেকে বি রুবেল এই এ থেকে বিতে যেতে গিয়ে আমি হাফ অফ মাই জার্নি হাফ অফ মাই জার্নি বলতে একদম এক্সাক্ট লিমিট ওকে ধরো আমি একদম এই প্রথম হাফটুকু আমি কভার করেছি তখন আমার স্পিড ছিল থার্টি কিমি পার আবার ওকে পরের হাফ যখন কভার করতে গেছি তখন আমার স্পিড ছিল ডেটা দেওয়া শেষ আমি ল্যাঙ্গুয়েজে বলিনি আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি ওকে আবার কি বলেছে স্যার টোটাল জার্নির টাইম পিরিয়ড সেভেন্টি আওয়ার্স ফার্স্ট হাফটা আপনি ক্রস করেছেন তখন আপনার স্পিড ছিল থার্টি কিমি পার আওয়ার প্রথম স্পিড প্রথম পার্টটা অ্যাকচুয়ালি ফর্টি কিমি পার আওয়ার সে বসছে স্ক্রিন দেখতে পাচ্ছি না দীপ্তি স্ক্রিন তো শেয়ার হয়েছে বাকিরা একটু বলবে হ্যাঁ দীপ্তি একটু লেফট হয়ে আবার জয়েন করবো হ্যাঁ

ইকুয়াল টু কত হয় বল ডি বাই ডি বাই 2 60 ইনটু 40 হ্যাঁ ডি বাই 60 60 কি আওয়ার্স এককটা খুব ভাইটাল এককটা বলো ইউনিটটা বলো দেবব্রত ইট ইজ আওয়ার ক্লিয়ার থ্যাঙ্ক ইউ ঠিক একই রকম ভাবে টি টু রুবেল টি টু কত হবে ডি বাই টু বাই ত্রিশ ত্রিশ বাই চল্লিশ এইটি আওয়ার্স ও স্যার আপনার ফার্স্ট পার্টের টাইম একটা সেকেন্ড একটু জয়েন করে নিন আপনার ফার্স্ট পার্টের টাইম নিচ্ছে কত বাবা ডি বাই সিক্সটি আওয়ার্স আর সেকেন্ড পার্টের টাইম নিচ্ছেন ডি বাই এইটটি আওয়ার্স বাবা আমি এত বড় করব না পরীক্ষার সময় হ্যাঁ আমি কিছু দেখে বলে দেব ডি বাই সিক্সটি প্লাস

আর তখন তোমরা আমাকে বলছিলে এই অঙ্কটুকু দেখে আমাকে বলছিলে স্যার এই অঙ্কটায় কোশ্চেন থাকবে এভারেজ স্পিড কত কিন্তু আমি কোশ্চেনটা পাল্টে দিলাম অল্প তাই না তোমরা এভারেজ স্পিড বলেছিলে আমি সেই কনসেপ্টই আসতে পারি আমি একটু অন্য কথা বলি সমস্যা একটু অন্য কথা বল হ্যাঁ এই মিথড টু কোশ্চেন প্রশ্চেন পরে হবে আমি এ থেকে বিতে এ থেকে বিতে কভার করেছি স্পিড কখনো রুবেল কমে কমেছে কখনো বেড়েছে ঠিক আছে কিন্তু আমার কিন্তু আমার অ্যাভারেজ স্পিড আমি বলছি আমার অ্যাভারেজ স্পিড ধরো টেন কিমি পার আবার আমি বের করতে পেরেছি এটা কিন্তু সবসময় কিমি না কখনো বেশি কখনো কম অ্যাভারেজ টেন কিমি পার আবার এটা আমার এভারেজ স্পিড আর এ থেকে বি যেতে আমার টাইম লেগেছে 70 ঘন্টা তো এইটুকুকে যে ছেলে জেনে যাবে সে এর থেকে বি এর বের করতে পারবে না পারবে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আমি এটুকুই বলতে চেয়েছিলাম রুবেল যদি আমি একবার একটু কষ্ট করে এভারেজ স্পিডটা বের করতে পারি আর একটু বলছিলাম যে আমি এ থেকে বিতে গেছি স্পিড কখনো বেড়েছে মিউট করে দাও স্পিড কখনো বেড়েছে কখনো কমেছে ঠিক আছে কিন্তু আমার এভারেজ স্পিড বের হয়েছে টেন কিমি পার আওয়ার অর্ঘ একা বলো এই টেন কিমি পার আওয়ার মানে কি প্রত্যেক ঘন্টায় দশ কিমি গড়ে তাই তো আমি কভার করেছি আর এ থেকে বিতে যেতে আমার টাইম লেগেছে সত্তর ঘন্টা খুব আশা বুঝতে পারবে গুণ করলে সাতশো কেমি হবে তাহলে আমি যদি একটু কষ্ট করে বের করতে পারি অ্যাভারেজ স্পিডটা আর ওরা তো টাইম সত্য দিয়ে রেখেছে তাই না আমি সেই দুটোকে গুণ করলে ফাটাফাট মুহূর্তের মধ্যে আমি টোটাল ডিস্টেন্সটা বের করতে পারবো এবার আমি তোমাদের যে ট্রিক শিখিয়েছিলাম আশা করি মনে আছে অ্যাভারেজ স্পিড একটা থার্টি একটা ফর্টি রুবেল মুখস্থ করিয়েছিলাম অ্যাভারেজ স্পিড বের করতে কি

দুটো পার্টের স্পিড রেশিও কত বলা আছে একটু বলবে আমাকে পরে করে বলো এই সারাটা ক্লাস আমাকে এখন থার্টি তাই তো

স্যার এটুকু নয় বুঝতে পারলাম তবে এই টাইম রেশিও ফোর ইস টু থ্রি মানে ভেবে নিও না চার ঘন্টা তিন ঘন্টা ফোর ইস টু থ্রি এক্সাক্টলি আমার এইসো ধরার দরকার নেই বড় হয়েছ আমার টোটাল টাইম কত সত্তর ঘন্টা তাহলে এইটুকু তো শিখেছো তাহলে স্যার নিশ্চয় এটা ক ঘন্টা চল্লিশ ঘন্টা তাই না আর এটা ক ঘন্টা বলো এক ধরে করলেও এরকম লিখত যোগ করলে কত সত্তর দশ এভাবে বেরোতো স্যার আপনি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সোমেন তাহলে স্যার আমি এটা চল্লিশ ঘন্টা পেলাম আর পরের পার্টটা পেলাম তিরিশ ঘন্টা এবার আমি যা বলবো তাই বলবো উল্টো বলবে না যে লোকটা প্রথম পার্টটা কভার করেছে চল্লিশ ঘন্টায় আর সেকেন্ড পার্টটা কভার করেছে তিরিশ ঘন্টায় এক লাইনে প্রথম পার্টে তার স্পিড কত ছিল দেখে বলো থার্টি থার্টি স্পিডে চল্লিশ ঘন্টায় যাবে চল্লিশ ইন্টু থার্টি বা থার্টি ইন্টু চল্লিশ কিমি রাইট স্যার গেলো এটা গেল প্রথম পার্ট আর সেকেন্ড পার্টে টাইম নিয়েছে কত বাবা

টাইম রেশিও কত হবে তার ইনভার্স যে ছাত্রটা টাইম রেশিও জানে আর টোটাল টাইম জানে তার এইটুকুকে বের করতে ঘরের বেগে হয়ে যাবে তাই না বুঝতে পেরেছো হ্যাঁ 40 আর 30 আদি 40 আর হয় তাহলে প্রথমে তার স্পিড ছিল এইটা এইটা s1 আর এটা ছিল s2 তাহলে এই 40 ঘন্টা দিয়ে 30 কে গুণ করো তাহলে প্রথম পার্টের ডিফারেন্স আর প্রথম পার্টির ডিফারেন্স যদি একবার তুমি বের করতে পারো তাহলে সেকেন্ড পার্টিরটা কায়দা করে আমি বের করেছি তুমি বের নাও করতে পারো দুটো পার্ট তো ইকুয়াল তাহলে এটাকেই দুই দিয়ে গুণ করলে একবারই চব্বিশ হয়ে যাবে ঠিক আছে ওকে এবারে খুব সহজ একটা কনসেপ্ট দুটো টার্মস আমি বলবো আমার সঙ্গে সঙ্গে তোমরা স্পিড এটা একটা আর একটা কথা হচ্ছে রিলেটিভ স্পিড তোমরা এটা ছোটবেলায়ই শিখেছো তাহলে স্পিডের বাংলা হচ্ছে বাবা কি গতিবেগ গতিবেগ আর রিলেটিভ স্পিডের বাংলা হচ্ছে আপেক্ষিক গতিবেগ কিন্তু কথা হচ্ছে স্যার কখন কোন কনসেপ্টটা কাজে লাগবে বা কোন কনসেপ্টটা ইউজ করতে হয় একটা স্পিড একটা রিলেটিভ স্পিড এই একটা পোস্ট বা লাইট পোস্ট বা তার গাছ দাঁড়িয়ে আছে আর একটা ছেলে সাইকেল নিয়ে এদিকে আসছে ওকে ওটাকে ক্রস করবে বা ক্রস করবে না সে পরের কথা এক্ষেত্রে কোন কনসেপ্টটা কাজে লাগবে স্পিড

তাহলে সেক্ষেত্রে একটার সাপেক্ষে আর একটার গতিবেগ যখন আমরা বলবো বাবা বলো যদি শুধু ট্রেনের বলে স্পিড যদি শুধু ছেলেটার বলে স্পিড বাট যখন তোমাকে একটার সঙ্গে একটা কম্পেয়ার করবে আপেক্ষিক গতিবেগ আসবে তখন আমরা বলবো রিলেটিভ স্পিড